সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজ আমরা আলোচনা করব প্রথম অধ্যায় মূলদ এবং অমূলদ সংখ্যার বর্গ এবং বর্গমূল নিয়ে। আশা করি তোমরা এই ভিডিও দেখে এই সম্পর্কে পুরা ধারণা পাবা এবং আর কখনো এই বর্গ এবং বর্গমূলটা ভুল হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো বর্গ এবং বর্গমূলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, গুণ করার পর যেটা বাইর হবে সেটা হবে আমাদের বর্গ সংখ্যা। কি বললাম, একটা সংখ্যাকে, যে কোনো একটা হতে পারে, সেটা 2, 4, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10, 20, 100, 1000, 10
আই হবে, সেটা হবে আমাদের বর্গ সংখ্যা। দেখো উদাহরণের মাধ্যমে পরিষ্কার হয়, ধরুন এখানে আমি লিখলাম আট, ঠিক আছে, এই আটকে যদি আবার আট দ্বারাই গুণ করি তাহলে কী বাইর হচ্ছে, চৌষট্টি, তাই না? তো এই যে আট, এই আটকে আবার ওই একই সংখ্যা দ্বারা আট দ্বারা গুণ করলাম, তাই না? তো এই এটাই বললাম আমি যে কোনো একটা সংখ্যাকে যদি ওই একই সংখ্যা দ্বারা আমি গুণ করি, গুণ করার পর যেটা বাইর হবে সেটা হবে কি আমাদের বর্গ সংখ্যা, অর্থাৎ এটা আমাদের কি বর্গ সংখ্যা, তাই তো? আশা করি বুঝতে পারছো। আর এই যে তোমার বর্গ সংখ্যাটা বাইর হলো, এই বর্গ সংখ্যাটা কোত্থেকে বাইর হইলো, কোন সংখ্যার থেকে বাইর হইলো, যে সংখ্যার থেকে বাইর হইলো সেটা হবে আমাদের বর্গমূল, অর্থাৎ এই আট সংখ্যা থেকে বাইর হলো না, এটাও তো আর এটাও তো আর, তাই না? দুটাই তো একই সংখ্যা। তো এই যে চৌষট্টিটা আসলো কোত্থেকে, আট থেকে, তো এটা হবে আমাদের বর্গমূল, ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম যে একটা সংখ্যাকে যদি ওই একই সংখ্যা দ্বারা গুণ করি, গুণ করার পর যেটা বাইর হয় সেটা হবে আমাদের বর্গ সংখ্যা, এবং এই বর্গ সংখ্যাটা যে সংখ্যা থেকে আসছে সেটা হবে আমাদের বর্গমূল। আর একটা উদাহরণ দেখি, এবং আশা করি তোমরা কমেন্টে সঙ্গে সঙ্গেই অ্যান্সার অটোমেটিক আগে দিয়ে দেবা যে এর বর্গ সংখ্যা কত, এর বর্গমূল কত। ধরুন আমি এখানে লিখলাম দশ, তো এই দশ গুণন দশ সমান কত, একশো, তাই না? তো এখানে বর্গমূল কোনটা, বর্গ সংখ্যা কোনটা? আশা করি তোমরা অনেকেই পারছো বা সবাই পারছো যে এই একশোটা হবে আমাদের বর্গ সংখ্যা, এটা আমাদের বর্গ সংখ্যা, আর যেহেতু একশো এই দশ থেকে আসছে সেজন্য আমাদের এটা বর্গ মূল, ঠিক আছে? এই তো খুব সোজা যে যে সংখ্যা থেকে তোমার আসবে সেটা আমাদের কি বর্গমূল, আর যে সংখ্যাটা বাইর হবে একই সংখ্যা যে দুটো আমরা গুণ করলাম সেটা হবে আমাদের বর্গ সংখ্যা। আর একটা জিনিস মনে রাখবা যে কখনো যদি বর্গ সংখ্যাটা যদি অনেক বড় হয়ে যায়, যেটা তোমাদের মুখে করা খুব টাফ, সেক্ষেত্রে তোমরা কী করবা, ওই সংখ্যাটার উপর তোমাদের ক্যালকুলেটারে যে এই সেরকম একটা চিহ্ন আছে, এই যে রুট চিহ্ন বলা হয়, তো এই চিহ্নটা দিয়ে দিবা, ঠিক আছে? সাপোজ আমরা এটাকেই ধরলাম, একশোকেই ধরলাম, তোমরা যদি একশোকের উপর যদি এই চিহ্নটা দেওয়াও, দেওয়ার পর যদি অ্যান্সার বা সমান বা কারো কারো ক্যালকুলেটার জাস্ট রুট চিহ্নটা দিলেই উত্তরটা বাইর হয়ে যায়, দেখবা যে বাইর হয়ে যাবে তোমাদের উত্তরটা দশ, ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম, যদি আমরা মুখে মুখে করতে পারি তো ভালো, আর যদি না পারি সেক্ষেত্রে টেনশনের কিছু নাই, জাস্ট তোমরা এই বর্গ সংখ্যাটার উপর কী করবা, এই রুট চিহ্নটা বসে দিবা, তাহলে একটা উত্তর বাইর হবে, সেই উত্তরটাই হবে তোমাদের বর্গমূল যেখান থেকে ওই সংখ্যাটা আসছে। তো আশা করি তোমরা বর্গমূল এবং বর্গ সংখ্যা কী সেটা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো এবং আমার বিদ্যালয়ের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ।